আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিও, আজকে দেখাবো যে মাল গাছটা সেটা হলো ভিয়েতনামি বারো মাসি মালটা। দেখতে পাচ্ছেন যারা অবশ্য চেনেন, ছোট গাছে ফল হয়েছে। অনেকে বলে যে ভাই ছোট গাছে ফল হয় না, তো গাছের হাইটটা দেখেন, সর্বোচ্চ আপনার 1 ফুট হবে। তো সেই গাছে ফল আছে, দেখতে পাচ্ছেন দুইটা, একটা দুইটা ফল আছে। তো এটা হলো বারো মাসি জাতের ভিয়েতনামি মালটা। এটা প্রচুর পরিমাণ রস এই মালটাতে। তো যারা ভিয়েতনামি বারো মাসি এই যে মালটা কলমের গাছ নিতে চান তারা যোগাযোগ করুন। অবশ্য ফলসহ গাছ আমার কাছে নাই, ফলসহ গাছ আছে দুইটাই মাত্র, ফলসহ গাছ আর নাই, ফল বাদে গাছ হবে। তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন। সবাই যদি ফলসহ যায় তাহলে দেবো কেমনে, ফল বাদে কলমের গাছ আছে। তো আমি এটার বৈশিষ্ট্য বলি, এটা প্রচুর পরিমাণ রস, এটা খুবই সুস্বাদু এবং মিষ্টি। এটা পাকলে একদম হলুদ হয় না, হালকা হলুদ হয় এবং সবুজ বর্ণের থাকে। তো যারা বাগান করেছেন তারা জানেন এটা অনেক বড় হয়, এটা খুবই মিষ্টি এবং সুস্বাদু। এটা হলো ভিয়েতনামি বারো মাসি মালটা। তো যারা বলেন যে ছোটো গাছে ফল হয় না তারা অবশ্য দেখবেন। অনেকে বলে যে আমার বড়ো গাছ হয়ে গেছে এখনও ফল হয় না, তারা ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। আর যারা ভালো মানের গাছ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে। ভিয়েতনামি মালটার কলম গাছ পাবেন, বড়ো গাছ এবং ছোটো গাছ পাবেন। তারা আমাদের অর্ডার করতে পারেন, আমাদের লোকেশন যশোর জেলা জিগুরেসা থানা। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সব জায়গাতে গাছ পাঠাই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।